হ্যালো বন্ধুরা, তোমার সকলকে ডাব্লিউবি প্রাইভেট টিউশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা মডেল অ্যাক্টিভিটিস পার্ট 7 ক্লাস 9 এর যে ইতিহাসের প্রশ্নটি অক্টোবর মাসের জন্য দিয়েছে সেই প্রশ্নের সম্পূর্ণ সমাধান নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু হওয়ার আগে তোমার যদি চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও। ভিডিওটি পছন্দ হলে লাইক করে দিও। কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আর ভিডিওটি বন্ধুর সাথে বেশি শেয়ার করতে ভুলবে না। চলো আজকে ভিডিও শুরু করা যাক। একে দেখে বলছে, সঠিক তথ্য দিয়ে নিচের সবটি পূরণ করো। এখানে সন্ধি যে আছে দুটো, চুক্তি বা সন্ধি দেওয়া আছে, সময় আর স্বাক্ষরকারী লিখতে বলেছে। সন্ধি কি দেওয়া ছিল? বলছে ব্রেস্ট লিখটোভেজের সন্ধি। তো এটির সময়কাল হচ্ছে 1918 খ্রিস্টাব্দে। স্বাক্ষরকারী কে কে? জার্মানি ও সোভিয়েত রাশিয়া। নেক্সট হচ্ছে ভার্সাই সন্ধি, এটা হচ্ছে সময়কাল 1919 খ্রিস্টাব্দ, আর স্বাক্ষরকারী হচ্ছে জার্মানি ও ইংল্যান্ড, জার্মানি ও ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া মিলিত জোট। নেক্সট দেখো দিয়ে দাগে, সত্য বা মিথ্যা নির্ণয় করো। 2.1, 1921 খ্রিস্টাব্দে শেয়ার বাজারে ধস নামার ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দা দেখা যায়, এটি হবে মিথ্যা। 2.2 বলছে, বেনিটো মুসোলিনি অক্টোবর 1922 খ্রিস্টাব্দে ইতালিতে ক্ষমতা লাভ করেন, এটি হবে সত্য। 2.3 বলছে, নতুন অর্থনৈতিক নীতি NEP 1921 খ্রিস্টাব্দে কার্ল মার্ক্স প্রবর্তন করেন, এটি হবে মিথ্যা। আর 2.4 বলছে, হিটলারের উত্থানের পশ্চাতে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, এটি হবে সত্য। 2.1 হচ্ছে মিথ্যা, 2.2 হচ্ছে সত্য, 2.3 হচ্ছে মিথ্যা, আর 2.4 হচ্ছে সত্য। দেখো বলছে, 7-8টি বাক্যে উত্তর দাও। প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বের মানচিত্র কেমন ধরনের পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল? উত্তর, 4 বছর ধরে যুদ্ধ শেষে 1918 খ্রিস্টাব্দে অবশেষে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে। এই যুদ্ধের শেষে ইউরোপ তথা বিশ্বের মানচিত্রে তথা রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যায়। এই পরিবর্তনগুলি হল, 1 নম্বর, ভবিষ্যতে সরকারি ব্যবস্থায় ও আন্তর্জাতিক রাজনীতি সচ্ছলতা নিশ্চিত করার জন্য গঠন করা হলো লিগ অব নেশন। নেক্সট দেখো যে দেখাটা, চারটি সাম্রাজ্যের পতন ঘটে। রোমান সাম্রাজ্য 1917 সালে, জার্মান অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য আর 1918 সালে, এবং বলছে অটোমান সাম্রাজ্য 1922 সালে ধ্বংস হয়। তিনটা, ভার্সাই চুক্তির মাধ্যমে পরাজিত জার্মানিকে বলছে 269 বিলিয়ন গোল্ড মার্ক জরিমানা করা হয় এবং জার্মানিকে অস্ত্রহীন করা হয়, ফলে জার্মানিকে কোণঠাসা করে হয়ে যায়। চারটা দেখো, অটোমান সাম্রাজ্যের উত্তর আফ্রিকা ও মধ্য পাশ্চাত্য বেদখল করা হয়। তুরস্কের নানা অংশ দখল করার লক্ষ্যে ব্রিটিশ, ফ্রান্স, ইতালি, গ্রিস, তুর্কি ভূখণ্ড ঢুকে যায়। নেক্সট চার দাগের বলছে কোশ্চেনটা, 15-16টি বাক্যে উত্তর দাও। ইতালিতে কিভাবে ফ্যাসিবাদী শক্তি উত্থান ঘটেছিল আলোচনা করো। উত্তর, ইতালিতে যখন নৈরাজ্য সৃষ্টি হয়েছিল সেই সংকটময় মুহূর্তে ইতালির রাজনীতিতে আবির্ভূত হয় মুসোলিনি, এবং বলছে ত্রাণকর্তার ভূমিকা পালন করেন, ফ্যাসিস্ট দল গঠন। বলছে 23 মার্চ 1919 খ্রিস্টাব্দে মুসোলিনি ফ্যাসিস্টি কম্বয়েটি মেন্টো নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। এই দলের সদস্য ফ্যাসিস্ট নামে পরিচিত, যার অর্থ শক্তি। এই দলের প্রতীক ছিল দড়ি বাঁধা কষ্টদণ্ড বা আঁটি। হচ্ছে নির্বাচন সফলতা, 1921 খ্রিস্টাব্দে সাধারণ নির্বাচনে এই দলের অংশ নেয় এবং খুব ভালো ফলাফল করে। নেক্সট দেখো বলছে, অরাজকতা বিনাশক, সমাজতন্ত্রের অরাজকতা ও নেতিবাচক কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন মুসলিনি, এবং দেশের রক্ষক ও অরাজকতায় বিনাশক হিসেবে। বলছে রোম অভিযান, 1922 সালে খ্রিস্টাব্দে মুসোলিনি রোম অভিযান করেন। দুর্বল প্রধানমন্ত্রী লুইজি ফ্যাক্ট পদত্যাগ করে এবং মুসোলিনিকে প্রধানমন্ত্রী পদ গ্রহণের আহ্বান জানান। তো আশা করছি বন্ধুরা, তোমার সকল প্রশ্নের উত্তর ভালোভাবে বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর তোমার যদি চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও। Thank you.